নমস্কার বন্ধুরা, কলিকালে আপনাদের সবাইকে স্বাগত। আমি কথা বলে চলে এসেছি নতুন একটি দিনে, নতুন একটি ব্লগে। আর হ্যাঁ, শাড়ি পরে এসেছি, একটু সেজে গুজে এসেছি। কিন্তু কেন, কোথায় যাচ্ছি? না না, কোথাও যাচ্ছি না। কোথায় যাব এই লকডাউনে, কোথায় যাব এই করোনার মধ্যে? ঘরেই থাকছি, কিন্তু তবু একটু সেজে গুজে এসেছি। কেন বলুন তো? আসলে আমার মনটা একটু ভালো। কেন ভালো? কারণ আর কিচ্ছু নয়, কারণ হচ্ছে দুদিন হলো এখানে একটু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হয়ে হওয়ার পরে ওয়েদারটা অনেক 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 ভালো হয়ে গেছে। এখানে এখন সেই গরমের তীব্রতা নেই, এখানে এখন সেই প্যাচপ্যাচে স্যাঁতস্যাঁতে ঘাম, দুর্গন্ধ কিচ্ছু নেই, সব কিছু খুব ফ্রেশ। আর গাছগাছালি যা দূরে দু একটা চোখে পড়ে সেগুলো খুব তরতাজা। শুধু দূরে নয়, আমার ঘরে আমার কাছেও শুধুমাত্র দুটো গাছ আছে, একটা হচ্ছে তুলসী গাছ, আরেকটা হচ্ছে লঙ্কা গাছ। তো সেই তুলসী গাছ লঙ্কা গাছে আমি রোজই জল দিই, কিন্তু রোজ জল দিলেও আমি সেই সবুজের সতেজতা যেটা, সেটা কিন্তু দেখতে পারতাম না। মনে হতো যে কোথায় যেন একটা রুক্ষ শুষ্ক ব্যাপার রয়ে যাচ্ছে। তো এই যে দুদিন বৃষ্টি হলো, দুপাশলা বৃষ্টি, বেশ ভালো ঝমঝমিয়ে নেমেছিল। কালকে তো রীতিমতো গর্জন করছিল, মানে বাজ পড়ছিল, ডেঞ্জার লাগছিল। যাই হোক, কিন্তু গাছ কিন্তু একদম সতেজ হয়ে উঠেছে, কি সুন্দর লাগছে জানেন। বিশেষ করে তুলসী গাছটা এত সুন্দর, এত স্নিগ্ধ হয়ে গেছে যে আমার খুব খুব ভালো লেগেছে, আর নিজেরও ভালো লাগছে। সেই একই ফ্যানের হাওয়ায় থাকতে 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 আমরা একদম বীতশ্রদ্ধ। আর যারা এসিতে আছেন তাদেরও এসি চালাতে কি সবসময় ভালো লাগে? লাগে না। যদি প্রকৃতি শান্ত হয়ে যায়, তার থেকে সুন্দর অবস্থা তো কখনোই এসির ভেতরে বা ফ্যানের হাওয়ায় হতেই পারে না। আর সেই জন্যই আজকে মনটা একটু ভালো, মনটা ভালো জন্য একটু সেজে নিয়েছি, সাজলে তো আর একটু মন ভালো হয়ে যাবে। আর সেজে গুজে একদম আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তবে শুধু হাজির হলাম আর বকবক করলাম তা তো হবে না, আমাকে ঘরের কাজকর্ম, রান্নাবান্না সবই করতে হবে। আর আজকে আমি ঠিক করেই নিয়েছি যে আজকে রাতে আমি খিচুড়ি খাবো, কেননা এই সুন্দর ওয়েদারকে বেশিক্ষণ ধরে রাখা এখানে একদমই যাবে না। খুব বেশি হলে কালকে অবধি আছে, তাই আজকের দিনটাকে আমি মিস করতে রাজি নই। তো খিচুড়ি রাত্রে হবেই, তবে এখন আমি করব একটা নিরামিষ আইটেম। আর নিরামিষ আইটেম মানে আমাদের ঘরে মানে নিরামিষ খাওয়া মানে বিপ্লব শুরু হয়ে যায়, সেখানে ভাজা বড়া সব কিছু তখন দরকার হয়। যাই হোক, আমি একটু চেষ্টা করব যে একটু স্বাস্থ্যকর ভালো কিছু নিরামিষ ঘরে তৈরি করার জন্য, যেটা দিয়ে কিছুটা হলেও মেকআপ করা যায় আর কি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করছি, আসুন তবে। আজকে আমি বানাবো ঝিঙের ঝাল। ঝিঙে বেশ বড় বড় টুকরো করে চুলে কেটে নিয়েছি, আর লাগছে হচ্ছে আলু। আলুটা আমি জলে চুবিয়ে রেখেছি। এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি পোস্ত বাটা। কড়াই গরম হতেই অল্প সর্ষের তেল দিয়ে দিলাম, আর এই তেলের মধ্যেই আমি আলু ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল ভাজা হতেই আলুগুলো আমি তুলে নেব, এবং সেই তেলেই আবার ঝিঙেটা ভেজে নেব, এবং আঁচটা কমিয়ে ঝিঙেটা ধীরে ধীরে লাল লাল করেই ভেজে নেব। নতুন করে আমি আর কোনো তেল দিইনি। ঝিঙে ভাজা হতে কড়াই থেকে নামিয়ে নিয়ে আবার একটু সর্ষের তেল দিলাম, আর একটু দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা ভাজা হতেই টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, এবং ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় টমেটোর। ছেড়ে দিলাম আলু এবং ঝিঙে। আলু ঝিঙেকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব, এবং দিয়ে দেব লবণ। একবারেই লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলার সাথে ভালোভাবে আলু ঝিঙেকে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর চলে এলাম, দিয়ে দেবো একটু সর্ষে গুঁড়ো। এটা শুরুতে বলা হয়নি, শুধু পোস্ত দেখানো হয়েছে, পোস্ত এবং সর্ষে দুটোই কিন্তু আমি ইউজ করছি। এবারে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। মোটামুটি 2 চামচের মতো আমি পোস্ত বাটা দিলাম। পোস্ত বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর সর্ষে পোস্তর মেলবন্ধনে তো সুস্বাদু একটি খাবার তৈরি হয়েই যায়, তো এটাও সেই একই রকম। পোস্তর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এর আগে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, কেননা এটা একটু মাখা মাখা হবে। ব্যাস এইটুকুই জল দিয়েছি, এবার এটাকে ভালোভাবে ফুটতে হবে। ফুটে গেলেই চিনি দিয়ে দিচ্ছি, একটু তো মিষ্টি মিষ্টি ভালোই লাগে। আর দিয়ে দেব সামান্য সর্ষের তেল, বেশি তেল দিচ্ছি না, অল্পই দিচ্ছি আমি।
ব্যাস আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেল, আর একদম নিরামিষ। বিশেষ করে নিরামিষ দিনগুলোতে যখন কি খাবো বুঝে পাই না, এখন এরকম একটি ঝিঙের ঝাল করে নিলে কিন্তু বেশ লাগে খেতে, অন্তত নিরামিষ দিনটি জমজমাট হয়ে যায়। আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে।